শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য ও জেরা চলছে। বেলা 12:30টায় ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলার বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলামকে জেরা করেন ডক্টর ইউনূসের আইনজীবীরা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সহ চারজনের বিরুদ্ধে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।